আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্স ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপের জন্য ঘোষিত 17 সদস্যের দলে থাকতে পারতেন যদি ক্যাপ্টেন তার প্রয়োজনীয়তা অনুভব করতেন, তবে সেটা 7 নম্বর পজিশনের জন্য না। আমার ব্যক্তিগত মতামতের জায়গা হচ্ছে মিডল অর্ডারে একটা ব্যাকআপ অপশন হিসেবে। কেন সেই ব্যাপারে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। প্রথমত, আমরা কেন জানি না 7 নম্বর পজিশনটাকে শুধুমাত্র ব্যাটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি, সেই জায়গায় আমাদের যে 6th বোলিং অপশনে একটা ঘাটতি হচ্ছে এবং প্রতিদিন যে নাজমুল শান্ত 6th বোলার হিসাবে আমাদেরকে চাহিদা পূরণ করে দেবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা টিমের আপনি 7 নম্বর পজিশনে কারা ব্যাটিং করেন তাদের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন। স্টার্টিং ফ্রম অস্ট্রেলিয়া, তাদের লাস্ট ম্যাচে 7 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মার্কাস স্টোয়নিস, সেটা একটা অন্যতম বড় বোলিং অপশন, অর্থাৎ অস্ট্রেলিয়ার বোলিং কোটার একটা অন্যতম বড় অস্ট্রের জায়গা। ইন্ডিয়া টিমের লাস্ট ম্যাচে রবীন্দ্র জাদেজা, সেটাও একটা অন্যতম বড় বোলিং জায়গা। রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ড টিমের লাস্ট ম্যাচে 7 নম্বরে ব্যাটিং করেছেন, সেটাও নিউজিল্যান্ড টিমের অন্যতম বড় একটা বোলিংয়ের জায়গা। সাউথ আফ্রিকা টিমে আপনি যদি চিন্তা করেন মার্কো জনসন, সেটাও একটা বড় বোলিংয়ের জায়গায়। ইংল্যান্ড টিমে অনেকগুলো অপশন রয়েছে, ক্রিস ওক্স করতে পারেন, স্যাম কারেন করতে পারেন, মইন আলী করতে পারেন, ইভেন লিয়াম লিভিংস্টোন, সেটাও একটা বোলিং অপশন। তার মানে পাকিস্তানের কথা বলি, পাকিস্তানে সাদাব খান লাস্ট ম্যাচে 7 নম্বরে ব্যাটিং করেছেন, সেটাও দলের অন্যতম বড় একটা বোলিং অপশন। তার মানে প্রত্যেকটা টিমে 7 নম্বরে যারাই ব্যাটিং করছেন একটু চিন্তা করে দেখেন, সেটা কিন্তু দলের অন্যতম বড় একটা বোলিং অপশন হিসেবেই থাকছে। এবং সেই সঙ্গে এক্সপ্লোসিভ ব্যাটিংয়ের কথা বলেন কিংবা আপনি গিয়ার শিফটিংয়ের কথা বলেন, হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করা বলেন, যাই বলেন না কেন, 7 নম্বর পজিশনটাতে আপনার বোলিং অপশনটা খুবই জরুরি। এবং ওয়ানডে ক্রিকেটে আপনি কখনোই 5 বোলার নিয়ে লং টুর্নামেন্ট খেলতে পারবেন না, ওয়ানডে ক্রিকেটে আপনার 6th বোলিং অপশনটা প্রয়োজন হবেই। বাট আমরা সামহাও আমাদের লাস্ট কয়েকদিন ধরে যে জায়গাটা সবচেয়ে বড় সংকট দেখা যাচ্ছে তা হচ্ছে আমরা আমাদের 6th বোলিং অপশনটা ব্যবহার করছি না, সেটার সমস্যার জায়গাগুলো পরে বর্ণনা করছি। তার আগে আমি আপনাদেরকে একটা ম্যাচের কথা বলতে চাই, যেটা এখনকার প্রজন্মের যারা দর্শক আছেন তারা হয়তো বা বুঝবেন না সেগুলোর মাহাত্ম। যখন বাংলাদেশ একটা সময় খালি হারতো, ম্যাচের পর ম্যাচ হারতো, ম্যাচের পর ম্যাচ হারতো, ওই সময়টা আমরা সমর্থন দিয়ে যেতাম। সেই সময় আমার খুব প্রিয় একটা ম্যাচ আছে, আইডিয়া কাপের একটা ম্যাচ। একটু স্কোর কার্ডটা দেখেন, যারা জিজ্ঞেস করেন যে তামিম ইকবাল কেন বুম বুম তামিম, অ্যান্সারটা এখান থেকে পেয়ে যাবেন। ইন্ডিয়ার এগেনস্টে তামিম শুরু করেছিলেন 42 বলে 60, 7 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ 45 বলে 60। এবং আমার মনে আছে ওই দিন আমার কাজিনের বিয়ে, ওই বিয়েতে যাওয়া বাদ দিয়ে আমি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের ব্যাটিং দেখবো, ওই মোমেন্টটাতে ব্যাটিং এনজয় করছিলাম, আমি বিয়েতে গিয়েছিলাম অনেক পরে। সো ওই সময়টাতে আপনি যদি একটু দেখেন বোলিং কার্ডটা, মাহমুদুল্লাহ রিয়াদ ওই টিমের অন্যতম বড় বোলিং অপশন ছিলেন। 2018 সালে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ 7 নম্বরে ব্যাটিং করেছেন, ওই টিমেও মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংয়ের একটা অন্যতম বড় অপশনের জায়গা ছিলেন। ওই পার্টিকুলার ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে ম্যাচটার কথা যদি বলি, 5 ওভারের একটা স্পেল করেছিলেন, একটা ইম্পর্টেন্ট উইকেট তিনি নিয়ে দিয়েছিলেন। 18 সাল পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিতভাবে বোলিং করতেন। 19-এর পর থেকে যদি আপনি চিন্তা করেন, একটু গ্রাফটা দেখেন, ম্যাচ প্রতি 1 ওভার করেও গড়ে মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করেন না। দ্যাট মিন্স মাহমুদুল্লাহ রিয়াদের ইঞ্জুরি, শোল্ডার ইঞ্জুরি হতে পারে, যে কোনো কারণ হতে পারে, বা ক্যাপ্টেনের প্রেফারেন্সের জায়গা হতে পারে, তাকে অ্যাজ এ বোলিং অপশন হিসেবে ওইভাবে চিন্তা করে না টিম ম্যানেজমেন্ট, কিংবা যে ক্যাপ্টেন থাকেন সেই ক্যাপ্টেন ওইভাবে চিন্তা করেন না। সো আলটিমেটলি যে কথাটা হচ্ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ দলে আসবেন 7 নম্বর ব্যাটার হিসাবে, এখন দলে আসতে গেলে শুধুমাত্র যে আমাকে বেস্ট ইলেভেনেই থাকতে হবে এমন কি কোনো কথা আছে? মানে বেস্ট ইলেভেনে অ্যাকোমোডেট করার জন্য জোর করে আমার 7 নম্বর পজিশনে ব্যাটিং করাতে হবে? এখন 7 নম্বর পজিশন যে জায়গাটা, ওই জায়গাটায় আলটিমেটলি বোলিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাস্ট কয়েকটা ম্যাচের এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে যে সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ এত রান কনসিড করলো, ওই ম্যাচটাতে দেখেন সাকিব বাদে বাকি সবার ইকোনমি রেট 6-এর উপরে। এখন ওই সময়টাতে আমার কাছে কিন্তু কোনো 6th বোলিং অপশন নাই, নাজমুল শান্ত আছে। এখন নাজমুল শান্ত কতদিন আপনাকে বাঁচিয়ে দেবেন? ঠিক আয়ারল্যান্ডের সঙ্গে, আয়ারল্যান্ডের মাটিতে অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে যে ম্যাচটা আমরা কানের কাছ দিয়ে গুলি গেছে, কানের কাছ দিয়ে বেঁচে গেছি, ওই ম্যাচটাতেও কিন্তু 6th বোলিং অপশন প্রয়োজন ছিল। ফর্চুনেটলি নাজমুল হোসেন শান্ত বাঁচিয়ে দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন এই যে লাস্ট কয়েকটা সিরিজ ধরে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচেই 4-5 জন বোলার বাংলাদেশ ব্যবহার করছে, যে ম্যাচে প্রয়োজন পড়ছে না 4 জন সেই ম্যাচে 4 জন, কিন্তু যেই ম্যাচে আসলে অপোনেন্ট আপনার উপর চড়াও হয়েছে আপনার একটা 6ষ্ঠ বোলিং অপশন অবশ্যই প্রয়োজন। ওয়ার্ল্ডের প্রত্যেকটা দলেই 6ষ্ঠ বোলিং অপশন থাকে, কোনো দলই ফিক্সড 5টা বোলার নিয়ে খেলে না। Action!
পাওয়ার চুমুকে অ্যাকশন। তো আলটিমেটলি যদি চিন্তা করা যায়, নাম্বার 7 পজিশনের জন্য এমন প্লেয়ার দরকার যেই প্লেয়ারের বোলিং অপশনটা অনেক বেশি মাত্রায় কার্যকরী। আমার কাছে পজিটিভ আউটকাম লেগেছে শেখ মেহেদিকে দলে নেওয়ার বিষয়টা। আমি মোসাদ্দেক হোসেন সৈকতকে এই জায়গাটায় মিস করছি। মাহমুদুল্লাহ রিয়াদ যদি বোলিংয়ে সার্ভিস দিতে পারতেন, আমি জানি না তার এখন বোলিংয়ের কী কন্ডিশন বা অ্যাজ আ বোলার তিনি কোন কন্ডিশনটায় আছেন, মাহমুদুল্লাহ যদি বোলিং সাপোর্টটা দিতে পারতেন ওইভাবে, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদও 7 নম্বর পজিশনের একজন স্ট্রং ক্যান্ডিডেট হতে পারতেন। আদারওয়াইজ আমার কাছে যেটা মনে হয়েছে, মাহমুদুল্লাহ অ্যাজ আ মিডল অর্ডার ব্যাকআপ ব্যাটার হিসেবে দলে থাকতে পারতেন, যে জায়গাটা আফিফকে হয়তো বা টপ অর্ডারে চিন্তা করা হচ্ছে, সেখানে তানজিদ তামিম, আফিফ হোসেন, ধ্রুব, লিটন কুমার দাস, নাইম শেখ, এই 4টা অপশনের জায়গায় 1টা অপশন মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা যদি ক্যাপ্টেন ফিল করতেন যে মিডল অর্ডারে আমার তাকে দরকার আছে অ্যাজ আ ব্যাকআপ প্লেয়ার, কিংবা কোনো কোনো দিন এরকমও হতে পারে যেখানে হয়তো বা নাজমুল শান্তকে ওপেনিংয়ে প্রমোট করে ব্যাটিং অর্ডারটাকে একটু দীর্ঘ করার জন্য মাহমুদুল্লাহ রিয়াদকে ইন করানো, সেটাও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। বাট যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ওভারলুক করে যাচ্ছি এবং সেটা যদি আমরা ওইভাবে খেয়াল না করি, ইভেন শামীম পাটোয়ারিকেও যদি 7 নম্বর পজিশনে ব্যাট করায়, সেখানেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, সেটা বড় টুর্নামেন্টে যে কোনো পর্যায়ের ম্যাচে যেখানে আপনার ষষ্ঠ বোলিং অপশনটা প্রয়োজন হবে, কারণ বাংলাদেশের লাস্ট কয়েকদিন ধরে ষষ্ঠ বোলিং অপশনের জায়গাটা নেই। এবং আমি কয়েকটা ম্যাচের এক্সাম্পল কিন্তু আপনাদেরকে দিলাম যে ম্যাচগুলোতে আপনার ষষ্ঠ বোলিং অপশন প্রয়োজন ছিল, নাজমুল শান্ত একটা ম্যাচে বাঁচিয়ে দিয়েছেন, আরেকটা ম্যাচে বাঁচাতে পারেননি। এখন নাজমুল শান্তকে কেন্দ্র করে আপনি কি ষষ্ঠ বোলিং অপশন চিন্তা করবেন কি না? ওয়ার্ল্ডের প্রত্যেকটা টিম সিক্স বোলিং অপশন একটা স্ট্রং কন্টেন্ডারকে প্রেফার করে, এবং নাম্বার 7-এ যিনি থাকেন তিনি দলের অন্যতম বোলিং কোটা পূরণ করার জন্য পারফেক্ট একজন প্লেয়ার থাকেন। সো এই জায়গাটায় আলটিমেটলি আমরা মনে হয় এই কনসেপ্টের জায়গাটায় একটা ভুল ধারণা নিয়ে বসে আছে যে নাম্বার 7-এ মাহমুদুল্লাহ রিয়াদ এখন শুধুমাত্র ব্যাটিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে। আপনি দলের কম্বিনেশন যদি চিন্তা করেন, সেই দলের কম্বিনেশনে যদি আপনি 4 পেসার খেলান তাহলে আপনার মেহেদী মিরাজকে 7 নম্বরে ব্যাটিং করাতে হবে, যদি আপনি 3 পেসার খেলান মেহেদী মিরাজের সঙ্গে আপনার আরেকটা বোলিং অপশন ডেফিনেটলি লাগবে, যে বোলিং অপশনটা আপনাকে একটা স্থায়িত্ব দেবে, একটা স্টেবিলিটি দেবে, একটা ব্যালেন্স দিবে দলের বোলিং অ্যাটাকের মধ্যে। কারণটা হচ্ছে আপনি ওয়ান ডে ক্রিকেটে একদম এক্স্যাক্ট 5টা বোলিং অপশন নিয়ে খেলতে পারবেন না। আমি জানি না সাকিব আল হাসান কীভাবে চিন্তা করছেন কম্বিনেশনটা, এখন টি টোয়েন্টি ক্রিকেটে 5 বোলার দিয়ে শেষ করা যায়, কারণ টি টোয়েন্টি ক্রিকেট 4 ওভার একটা বোলারের কোটা, কিন্তু ওয়ান ডে ক্রিকেট ডেফিনেটলি কিছু কিছু প্রাইম বোলারকে রেস্ট দেওয়ার জন্য আপনার 6 বোলিং অপশনটা খুব স্ট্রং হতে হয়। এইভাবে আমরা চিন্তা করেছি কিনা, এইভাবে আমরা চিন্তা করি কিনা, বা সাকিব আল হাসান এইভাবে চিন্তা করবেন কিনা, সেটা একটা দেখার বিষয়। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আমি আমার ব্যক্তিগত মতামতের জায়গা দিলাম যে 17 সদস্যের দলে মাহমুদুল্লাহ রিয়াদ থাকতে পারতেন মিডল অর্ডার একটা ব্যাকআপ অপশন হিসেবে। মাশাল্লাহ 1-6 এই জায়গাটাতে এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে কোনো সমস্যা মনে হচ্ছে না, যদিও শান্তর ইনকনসিস্টেন্ট ফর্মটা একটা চিন্তার কারণ, তারপর আমার কাছে মনে হয়েছে যথেষ্ট স্টেবল। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ওই জায়গাটা মানিয়ে নিয়েছেন। সো সেখানে একটা স্ট্রং ব্যাকআপ বেঞ্চ যদি আমার থাকতো মাহমুদুল্লাহ রিয়াদ থাকার ফলে, সেটা কিন্তু হতে পারতো। বাট নাম্বার 7 সেটা আমার মতে এটা একটা স্ট্রং বোলিং অপশন অ্যালং উইথ যার ফায়ার পাওয়ার আছে, গিয়ার শিফটিংয়ের অ্যাবিলিটি রয়েছে, এই টাইপের কোনো প্লেয়ার। সেই জায়গাটায় শেখ মেহেদি মন্দের ভালো হিসাবে একটা ভালো ভূমিকা রাখতে পারেন, সাইফুদ্দিন থাকলে সাইফুদ্দিন হতে পারতেন, মোসাদ্দেক সৈকতকে আমি মনে হয় এই রেসটাতে মিস করেছি। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।